তাদের কনসার্ন হচ্ছে যে আমি অশিক্ষিত, আমি দিবেশ, মানে আমি দিবসের জায়গায় দিবেশ বলছি কারণ আমি এতটাই খারাপ বাংলা জানি, আর ভারতবর্ষের স্পেলিং আমি ভুল লিখেছি। অভিনেত্রী মধুমিতা সরকারের স্বাধীনতা দিবসে করা পোস্টের ক্যাপশনের বানান নিয়ে কটাক্ষ শুনতে হলো তাকে। এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী মধুমিতা সরকার স্বাধীনতা দিবসে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন, আর তার ক্যাপশনে তিনি লিখেছিলেন, স্বাধীনতা দিবসে এটাই প্রার্থনা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীনভাবে নিতে পারি আমাদের ভারতবর্ষে। আর এখানেই কিছু স্পেলিং মিস্টেক থাকার জন্য কটাক্ষ শুনতে হয় তাকে। এবার সেই কটাক্ষেরই অভিনেত্রী দিলেন জবাব, কি বললেন চলুন শুনে নেওয়া যাক। হ্যালো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যাদের কনসার্ন হচ্ছে যে আমি অশিক্ষিত, আমি দিবেশ, মানে আমি দিবসের জায়গায় দিবেশ বলছি কারণ আমি এতটাই খারাপ বাংলা জানি, আর ভারতবর্ষের স্পেলিং আমি ভুল লিখেছি, তাদেরকে বলে দিই যে মোবাইলে টাইপ করার একটা অপশান মানে যেটা থাকে, সবাই তো সবসময় বাংলায় টাইপ করে করে লিখে অভ্যস্ত নয়, যেমন করে আমরা ইংরেজি এ বি সি ডি লিখে অভ্যস্ত হই, ঠিক আছে? আর যদি একটু দেখে থাকেন তাহলে তার অবশ্য আর মধ্যপ্রশ দুটোটা পাশাপাশি আছে। সো আমি আর এটাও যদি দেখে থাকেন, একই টাইপোটা এক ঘন্টা ধরে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে নিই, ইনস্টাতে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে কারণ ফেসবুক খুব একটা আমি খুলি না। আমি নিজে যখন পোস্ট করে আমি দেখলাম এমা এটা তো ভুল মিস্টেক হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওটাকে চেঞ্জ করে দিয়েছি কারণ ওটা টাইপও ছিল। আর দিবেশ যেটা হয়ে রয়েছে সেটাকেও একটা টাইপের ব্যাপার, এটা তো আমি পেনে তো যেটা বলছিলাম আমি তো সেটা পেনে লিখিনি। সো আপনাদের যদি মনে হয় আমি কতটা অশিক্ষিত বাকি, সেটা মানুষের না মানসিকতাটা দিয়ে আপনারা জাজ করুন, কবে কোথায় দিবেশ না দিবসে। আর আমি যদি কোনো অবাঙালি মেয়ে হতাম আপনারা বলতে পারতেন যে দিবেশ লিখেছে জেনে শুনে। সো আমার এবার আপনাদের বুদ্ধির ওপর প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনাদের সত্যি জীবনে কি এতটাই কাজ আছে যে একটা দিবেশের জন্য আপনারা এক পাতা বড় পোস্ট লিখছেন। বাট আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল যে আমার জন্য আপনারা আপনাদের জীবনে এতটা সময় এতটা মুহূর্ত নষ্ট করেছেন, যে ওটা টাইপো কি টাইপো না ওটাও জানার মানে বুদ্ধিটাও যে একটু খরচা করতে ওটা পোস্টটা দেখলেই বোঝা যায়। বাট থ্যাংক ইউ, সেটাও আপনাদের করতে ইচ্ছা করেনি, বাট এতটা আমাকে সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে, আপনাদেরও তো স্বাধীনতা আছে ট্রোল করার, প্লিজ ডু ইট। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।